ঝিলমিলের অতঃপথের মূলে যদি কেউ থেকে থাকে সেটা তুমি বৌমণি। আমরা কাজের ব্যস্ততায় যেতে পারি কি না পারি, তুমি নিয়ম করে হস্টেলে গিয়ে পিকু আর ঝিলমিলের সাথে দেখা করে আসতে। সেখানে যে শুধু পিকুর টানে যেতে না, সাথে যে ঝিলমিলের মাথাটাও খেয়ে আসতে, সেটা তুমি যেদিন পিকু আর ঝিলমিলের হাত ধরে আমাদের বাড়িতে উঠে এলে সেদিনই আমার কাছে পরিষ্কার হয়ে গেছিল। আর এখন আরো পরিষ্কার হয়ে যাচ্ছে, ঝিলমিলের এই মুখের ভাষা তো তোমার বলি, তাই আমাকে বেশি গালগপ্প দিতে এসো, এতে তোমারই বিপদ বাড়বে। তোমার কোনো রাইট নেই আমাকে বাধা দেওয়ার। আর যদি কিং সুকেশ সাথে বিয়ে দিতে আমাকে বাধা দিয়েছো, আমি কিন্তু তোমাদের বারোটা বাজিয়ে ছেড়ে দেব। কি বলছে ও? পারে আমাদের নামে কেস করতে পারে? হ্যাঁ মা, ঝিলমিল চাইলে কেস করতে পারে, তাই আমি বলছি মা আমরা সবাই বিপদে পড়ে যাবো, আপনি ওকে ছেড়ে দিন। কি হয়েছে তো এবার মহেশ্বরী? ও মহেশ্বরী, এসব কি শুনছি গো তোমার লাভ দেখে নিয়ে? ছি 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 ছি, এসে গেছে পাড়ার খবরের চ্যানেল, আমাকে এই পোশাকে দেখলে তো এক্ষুনি আজকের খবরের হেডলাইন বানিয়ে দেবে। এই 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 সাজে বৌমা লুকোলে কেন? আমার চোখে ফাঁকি দেবে, অত সস্তা না। এসো এদিকে এসো। মা গো, বাড়ির বউ এ কি পোশাক পরেছে? হ্যাঁ দেখেছো চাপার মা, তার মানে যা শুনেছিলাম সেটাই সত্যি। ওই মহেশ্বরীর নাতনি আর ভাগ্নে বউ হোটেলে রাত কাটাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে, আর সেই পুলিশটাকে না এই বাড়ির দারোগা মেজ বৌমা। কি কাণ্ড কারখানা বোঝো? ছি ছি ছি, কি কেলেঙ্কারি! বাহ বন্দি,